আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে দৃশ্যটি দেখছেন, তরুণ একজন ছেলে যিনি গৌরীপুর ইউনিয়ন থেকে 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছেন। দর্শক, যার কথা বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, রাজীব হোসেন জয় একজন মিডিয়া কর্মী। কুমিল্লা মিডিয়া 24 নামে একটা মিডিয়াতে তিনি কাজ করেন, ওই মিডিয়ার প্রতিষ্ঠাতা তিনি নিজেই। সেই সুবাদে এলাকার সাধারণ মানুষের, সাধারণ জনগণের, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন রাজীব হোসেন জয়। রাজীব হোসেন জয় আজকে তার এলাকার, তার ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তার সমবয়সী বন্ধুবান্ধব এবং ছোট ভাই ব্রাদারকে নিয়ে তিনি গণসংযোগ করছেন এবং বিভিন্ন মানুষের ধারে ধারে যাচ্ছেন। রাজীবের কথা একটাই, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমি আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া কোনো কিছুই চাই না। রাজীব বিশ্বাস করেন যে একটা মানুষের পাশে যদি মানুষের দোয়া এবং ভালোবাসা থাকে, তার চেয়ে বড় কিছু আর দরকার নেই। রাজীব মানুষের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। রাজীব হোসেন জয় বলেন, একসময় আমি জানতাম না যে একটা মেম্বার, একটা ওয়ার্ড মেম্বার তার এলাকার জনগণের জন্য কি করতে পারেন, তার এলাকার জনগণের জন্য কি পরিমাণ সহায়তা সরকারের কাছ থেকে এনে দিতে পারেন। এখন রাজীব হোসেন জয় জানেন যে একটা মেম্বারের দায়িত্ব কি, সে চাইলে কতটুকু কল্যাণকর কাজ করতে পারে জনগণের জন্য, সে চাইলে কতটুকু অসহায় মানুষের পাশে থাকতে পারে রাজীব হোসেন জয় তা জানেন। দর্শক অনেকেই সমালোচনা করেন, রাজীব হোসেন জয় ছোট মানুষ, বাচ্চা মানুষ, সে বুঝে না। দর্শক, এই বিষয়টি আসলে, এই ধারণাটা করাটা ভুল। আমার ছোট ছেলে আমির হামজা, যার বয়স 1.5 বছর, সেও কিন্তু অনেক কিছু বুঝে, বুঝে না বললে হবে না। দর্শক, তরুণ নেতৃত্ব যুগে যুগে বিজয় ছিনিয়ে এনেছেন। আপনারা যদি বাংলাদেশের ইতিহাস, পূর্বের ইতিহাস দেখেন, আপনারা দেখবেন তরুণরাই জয় এনেছে যুগে যুগে। আর ইনশাল্লাহ রাজীব তার দৃঢ় বিশ্বাস, সে ইনশাল্লাহ জনগণের ভালোবাসা দোয়া নিয়ে বিজয় অর্জন করবেই। দর্শক, একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের কথা, একটা মানুষের আচার ব্যবহারই ফুটে ওঠে সে মানুষটা কেমন। একটা মানুষের পোশাক আশাক, তার বয়স, তার এইগুলো দিয়ে কিন্তু ফুটে ওঠে না তার যোগ্যতা, তার যোগ্যতা ওঠে ব্যবহারে। রাজীব হোসেন জয় একজন ভদ্র ছেলে, তার এলাকার কোনো মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনছেন না, যদিও অনেকেই গোপনে তাকে ক্ষতি করার চেষ্টা করছেন, হয়তোবা তা প্রতিহিংসা। রাজীব হোসেন জয় সমস্ত প্রতিহিংসাকে পিছনে ফেলে দিয়ে জনগণের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। দর্শক, মেম্বারে প্রার্থী তো তিনিই হবেন যিনি জানেন কিভাবে সরকারের কাছ থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকার উন্নয়নে কাজ আনতে হয়। দর্শক, তারই তো যোগ্যতা আছে যে মেম্বারে নির্বাচন করার, যার মাধ্যমে এলাকার সাধারণ জনগণের হবে কল্যাণ, হবে ভালো কোনো কিছু। দর্শক, রাজীব হোসেন জয় এলাকার সর্বশ্রেণীর মানুষ তাকে সাপোর্ট করেছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য দোয়া করছেন। দর্শক, আপনাদের কাছেও রাজীব হোসেন জয় শুধু দোয়া এবং ভালোবাসাই চাচ্ছেন। দর্শক, রাজীব হোসেন জয়ের পক্ষ থেকে একটি কথা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই। আমরা মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, একমাত্র আমাদের বিবেক আছে বলে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু দর্শক, আপনি কি জানেন যে মহান আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন, আবার সেই মানব জাতিকেই তিনি নিকৃষ্ট জাতি হিসেবে ঘোষণা করেছেন। দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে চক্ষু দিয়েছি, তার দ্বারা সে দেখে না, আমি মানুষকে কান দিয়েছি, তার দ্বারা সে শোনে না, আমি মানুষকে অন্তর দিয়েছি, তার দ্বারা সে ভাবে না। তারাই হলেন নিকৃষ্ট প্রাণী, বরং তার চেয়েও নিকৃষ্টতর প্রাণী। দর্শক, রাজীবের শুধু একটিই দাবি, তার দাবি, যদি আপনাদের বিবেক বলে যে রাজীবের দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব, ভালো কাজ করা সম্ভব, তাহলে রাজীবকে ভোট দিবেন। আর আপনার বিবেক বিবেচনায় যদি রাজীবকে ছাড়া অন্য কাউকে যোগ্য মনে হয়, তাহলে আপনি তাকেই ভোট দিবেন। আসুন আমরা বিবেকের কথা বলি, কারণ বিবেক কখনো মানুষকে ভুল সিদ্ধান্ত দেয় না। বিবেক আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত, আর এই বিবেকের কারণেই আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।